নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো গুড়ি কচুর নিরামিষ তরকারি, একদম নিরামিষ পদ্ধতিতে। গুড়ি কচুটা কিভাবে করেছে দেখো, এই যে গুড়ি কচু, এগুলোকে আমরা তো গুড়ি কচুই বলি, তোমরা কি বলো জানি না। এই কচুগুলো এই সময় পাওয়া যায়, সেইগুলোকে আমি আগে গাগুলোকে পরিষ্কার করে নেব। এগুলো একটু লাল লাল ধরনের হয়, খেতে অনেকেই ভালোবাসে, আবার অনেকে ভালোও বাসে না, কিন্তু এইভাবে করে দিলে মনে হয় যে খেতে ভালোবাসে সে তো খাবে, আর যে খেতে ভালোবাসে না তারাও কিন্তু দেখে খেতে ইচ্ছা করবে। গুড়ি কচুগুলোকে এরকম করে গাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে, বুঝতে পারছো কি বোঝাতে পাচ্ছি না, এইভাবে হাফ হাফ করে গোল গোল মানে দাগ করে নিচ্ছি, এদিক দিয়ে দাগ করে নিচ্ছি, ওই দিকে পুরোটা কেটে নিইনি। বড় ছোট যে রকম সাইজেই হোক সবগুলোকেই কিন্তু এইভাবে হাফ হাফ পর্যন্ত মানে দাগ করে নেব, একদম লাস্ট পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত একদিকেই দাগ করে নেব। এইভাবেই প্রত্যেকটা কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে আস্তে আস্তে রান্না করতে করতে তোমরা বুঝতে পারবে যে কি সুবিধাটা হবে, মানে অন্যরকম। আমরা তো লম্বা করে কেটে বা গোল করে কেটে আলুর মতন রান্না করি, কিন্তু এইভাবে একবার করে দেখবেন। তারপরে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তার মধ্যে গুড়ি কচুগুলো দিয়ে দিলাম, আর এই চারটে শুকনো লঙ্কা দিয়েছি, ওই বাটবো বলে, গরম জলে ভিজে গেলে কি হবে বাটতে সুবিধা হবে, তাই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। একদম বসানো থেকে ঢাকা দেওয়া পর্যন্ত এবং ফোটানো পর্যন্ত 10 মিনিট রাখবে, মানে প্রথম ফ্রাইং প্যান বসানো থেকে একদম টাইম দিয়ে 10 মিনিট ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে মানে ঢাকনা খুলে প্রথমে লঙ্কাগুলো তুলে নিয়েছি, তারপরে গুড়ি কচুগুলো আস্তে আস্তে আমি তুলে নেব। তারপরে এখানে জল ঝরিয়ে রেখেছি, আর এইদিকে টমেটো আর আদা আর যে শুকনো লঙ্কাটা চারটে এ করেছিলাম সেইটা পেস্ট করে নিলাম। আর এখানে আর একটা বাটিতে কিছুটা টক দই নিয়েছি, ওই 2 চামচ মতন, পাতলা যেহেতু 2 চামচ মতন টক দই, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি, ও তার মধ্যে একটু চিনি দিয়েছি সামান্য, যেহেতু দই দেওয়া সেই জন্যে অল্প একটু চিনি মিশিয়ে রাখলাম, তার সাথে আবারও একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে এটা রেখে দিলাম দইয়ের সাথে। তারপরে ফ্রাইং প্যানে তেল গরম করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি গুড়ি কচুগুলো হালকা করে ভেজে নেব সুন্দরভাবে, হালকা, বেশি লাল করে ভাজতে হবে সেরকম নয়, হালকা করেই ভেজে নিতে হবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবে, মনে হয় ভালোই লাগবে। তারপরে গুড়ি কচুগুলো তুলে নিচ্ছি একটা জায়গায়, তারপরে সবগুলোকে তুলে এক জায়গায় রেখে দেবো। আর যারা নতুন বন্ধু দেখছো এর পর্যন্ত, নিশ্চয়ই ভালো লেগেছে তাই এতক্ষণ সঙ্গে রয়েছো, অবশ্যই চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর পুরনো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট করতেও ভুলো না। এখানে তেলের ওপরে ওই টমেটো আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোমে সেই পর্যন্ত কষিয়ে নেব। যখন দেখব যে টমেটোমের গন্ধটা চলে গেছে আর মশলার একটা ভাজা সুন্দর গন্ধ আসে, তখন টক দইটা যেটা মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, লো করে তারপরে সম্পূর্ণটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দইটাকে ভালো করে কষিয়ে নেবে যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায় সুন্দরভাবে না থাকে। তারপরেই গুড়ি কচুগুলো যেগুলো মানে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। এরপরে যখনই নাড়াচাড়া করবে কষাবে,
মশলাটা শুকিয়ে আসবে আর গুঁড়ি কচুগুলো দেখবে একটা একটা করে যে দাগ করেছিলে সেইগুলো খুলে আসছে। কোনো ভয় পাওয়ার দরকার নেই, খুলে আসার জন্যেই দাগ করে দেয়া হয়েছে। আর তাতে কি হবে, একটা চাকা চাকা মতন সুন্দর একটা টেক্সচার আসবে, দেখতে ভালো লাগবে। মানে গুঁড়ি কচু সাধারণত এই রকম করে আমরা মোটামুটি অর্ধেক করে লম্বা করে ঝোল করে থাকি বা অর্ধেক করে তরকারি করে থাকি। এইভাবে গুঁড়ি কচুর দম কিন্তু নিরামিষ দম কিন্তু করে থাকি না, এইভাবে খুন্তির সাহায্যে সাহায্যে অল্প অল্প চাপ দিলেই গুঁড়ি কচুগুলো গোল গোল করে খুলে যাবে আর ভেতরে যে কাঁচা ভাবটা আছে সেটাও চলে যাবে, কাঁচা ভাব নেই। আর প্রথমেই কি হতো, প্রথমেই যদি গোল করে কেটে ভাজতে তাহলে কি হতো, অনেক সময় নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটা নরম হয়ে যাবে একটা কাঁচা থাকবে, এই রকম হবে। আবার ভাজার সময় খুব অসুবিধা হয়ে যাবে আর জল মানে তেলটাও অনেকটা টেনে নেবে ভাজার সময়, সেই জন্যে এইভাবে করলাম। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে দিলাম। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।